মুন্সির ছাদ বাগানে আমরা এখন তার সাথে কথা বলবো। তো আপনি এটা শুরু করলেন কিভাবে? আমার ওয়াইফ তার উদ্যোক্তায় আমি এটা করতে মানে আগ্রহ প্রকাশ করছি। ওই ছাদের উপরে সে পরিত্যক্ত জায়গা, সবাই চায় যে এটার মধ্যে একটা কিছু করার জন্য। আমার স্ত্রীও সে আগ্রহ প্রকাশ করছে, করাতে আমি উৎসাহ দিচ্ছি। উৎসাহ দেওয়াতে সে এই বাগান পরিচর্যা করছে। আমার স্ত্রী ওই মাকসুদা বেগম শিল্পী। আরও অন্য অন্য লোকের বাড়িতে গেছি, অনেক বাগান দেখছি। দেখার পর আমার আরও আগ্রহ জাগছে, আমার স্ত্রীরও আগ্রহ জাগছে বেশি। কতদিন আগে আপনি এটা? এটা প্রায় চার বছর আগে। প্রথম কিভাবে মাটিটা তৈরি করলেন? হ্যাঁ, মাটিগুলো তৈরি করলাম। ওই কৃষি থেকে আসছেন একজন, উনি শারমিন দিবা, ওনার পরামর্শে আমার ওয়াইফ এটাকে এই করছে। এই যে মাটিগুলাকে কীভাবে উর্বর করতে হয়, কীভাবে সার দিতে হয়, কীভাবে গাছ কখন লাগাইতে হয়, কখন সার দিলে ভালো হয়, কখন না দিলে, পানি দিলে কখন কী হয়, এরকম একটা এই পরামর্শ দিয়েছেন। প্রায় আইসা আইসা উনি দিতেন এরকম পরামর্শ। তা আমার ওয়াইফের অবদান সবচেয়ে বেশি, সে উনি সব কিছু করে। তো আমার ছেলেরাও, দুইজন ছেলেরাও আসে, আইসা আইসা দেখে 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 এই কাজ করে। সবাই সহযোগিতা করি ওনার সাথে। এইটি আর কি আমাদের তাহলে এই ফলনে আমরা খুব খুশি, খুব তৃপ্ত। গাছে ফলন দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ফলন আসছে, অল্প পরিসরে কিছু করার জন্য একটা কিছু। কিন্তু প্রতিবেশীর দুইটা একটা ফল টল দিই, এটি মনের একটা আনন্দ লাগে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় তৃপ্তিদায়ক। গাছের ফলগুলো খেতে পারছি, এটি সত্যি আমরা আনন্দিত। আমি সবসময় মানে টিভিতে দেখি অনেকে ছাদে বাগান করে, কীভাবে এইগুলি আনতে হয়। পরে আমি নার্সারিতে মানে গেছি, ওনাদের মাধ্যমে মাটি সার ওনাদের মাধ্যমে এগুলি সব জোগাড় করছেন। কৃষি অফিসার দিবা পাশে অফিসারের মাধ্যমে বাস আমি যে ওষুধপত্র মানে আনি, আর একজন মালি আছে প্রতি সপ্তাহে একদিন আসে বৃহস্পতিবারে, সে এসে সব কিছু একটু দেখাশোন করে, আমি নিজেও দেখাশোন করি। আপনার এই ছাদ বাগানে কত ধরনের গাছ আছে? প্রায় 15-20 ধরনের বিভিন্ন ফলের গাছ। বেশি আবার কি কি আছে? আম, লিচু, ডালিম, জলপাই, তারপরে আমরা, বেল, এগুলি আছে। আর সবজি? সবজি আমি আগে টমেটো করছিলাম, এখন টমেটো শেষ, এখন আবার ওই জায়গাটার মধ্যে শসা, করলা এইগুলি বুনছি আর কি। কচু শাক করি, বিভিন্ন শাক সবজি করি আর কি। আমার অবসর সময় বিকেলবেলাটা এখানে কাটে, পানি দিই, আর সকালবেলা এসে মানে গাছের গোড়াগুলি যেটি দরকার নিড়ানি, এটি নিড়ায় দিই, গাছের পাতাগুলি মানে সরায় পালাই এগুলি। আচ্ছা, কেউ যদি নতুন ভাবে ছাদ বাগান করতে চায় আপনাদের দেখা দেখি, তাহলে তাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? প্রথমে আমি মনে করি একজন কৃষি অফিসারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। এটা ওনার পরামর্শ অনুযায়ী চলাটাই সবচেয়ে ভালো লাগছে কৃষি অফিসারের। কোথায় ভালো গাছ পাওয়া যায়, কোথায় ভালো বীজ পাওয়া যায়, ওনারা ভালো পরামর্শ দিতে পারেন। কোথায় থেকে মাটি আনবে, কোথায় থেকে সার আনবে, বীজ আনবে, গাছ আনবে, এগুলো আমি মূলত পরামর্শ দিয়ে থাকি। ছাদ বাগানে মূলত মিলিবাগ রোগটা একটু বেশি হয়। মিলিবাগ হয় তাদেরকে বিভিন্ন কোথায় ওষুধ পাওয়া যায়, কীভাবে রোগ প্রতিরোধ করা যায় এগুলোর পরামর্শ দিই আর কি। ওষুধ দেওয়ার কথা বলি না, যেমন হুইল পাউডারের গুঁড়া, তারপর ওই যে নিম পাতার সিদ্ধ পানি এগুলো দেওয়ার জন্য বলি। তারপরে যদি কাজ না হয় সাইপারমেথিন গ্রুপের ওষুধের কথাই বলি। মেট্রোপলিটন কৃষি অফিস মোহাম্মদপুরের অধীনে 1168টি বাগান অদ্যাবধি আছে। এই 1168টি বাগানে আমি যখন যার যে প্রয়োজনে, বিশেষ করে পোকামাকড় রোগ বালাইয়ের আক্রমণ হলে পরে, সেখানে আমি সহ আমার অফিসের টিম যারা আছেন ওনারা ভিজিট করি। সেখানে যদি দেখি যে কিছু পোকামাকড় আক্রমণ হয়েছে, সেখানে আমরা জৈবিক বালাই দমন ব্যবস্থাপনার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিই। সেক্ষেত্রে আগেই আমরা বলার চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি স্যাক্সপেরামন ফাঁদ ব্যবহার করার জন্য, এবং হলুদ ট্যাপ
ব্যবহার করার জন্য বলি, এবং যদি মিলিবাগের আক্রমণ হয় আমরা সেখানে ওই ডিটারজেন্ট পাউডার মিশ্রিত পানি দিয়ে স্প্রে করার জন্য বলি। তারপর নিম পাতা রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালবেলা পানি সেই পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করে সেটাকে স্প্রে করার কথা বলি, যাতে করে নিরাপদ সবজি এবং নিরাপদ ফল ওনারা গ্রহণ করতে পারেন, সেই চেষ্টাতে আমরা বিভিন্ন জায়গায় পরামর্শ দিয়ে থাকি। ১১৮০টির বাগান অলরেডি আমরা এস্টাবলিশ করেছি এই মোহাম্মদপুর এরিয়াতে। আমার এরিয়া মোহাম্মদপুর, ধানমন্ডি, রমনা এবং আদাবর। আমি আমার খুব সীমিত সংখ্যক জনসংখ্যা লোকসংখ্যা নিয়ে, অর্থাৎ আমার চারজন এসেও একজন এসে পিপিও, আমরা খুব যত্ন করে কাজ করতেছি অল্প জনসংখ্যা দিয়েও। তো আমাদের আসলে সম্পদ সীমিত কিন্তু কাজ কর্ম অনেক বেশি। তো আমার চেষ্টা যে আমি আমার সীমিত জনবল নিয়ে ঢাকা শহরের প্রত্যেকটি ছাদ বাগান, অর্থাৎ আমার যে এরিয়া, এটা যেন সবুজে পরিণত করতে পারি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানটাতে মোটামুটি আমরা অনেক ফল গাছ দেখতে পাইলাম, ওনাদের পারিবারিক চাহিদা পুরো হচ্ছে। আমাদের আরেকটা উদ্দেশ্য বর্তমান সরকারেরও, এটা আমাদের এজেন্ডা যে নিরাপদ খাদ্য উৎপাদন। বর্তমান সরকারের আমলে আমরা গত 10 বছরে আমরা খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছি। এখন আমাদের টার্গেট নিরাপদ খাদ্য উৎপাদন, এবং এই এজেন্ডাকে কাজ করতেছে আমাদের কৃষি সংসদ দপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের অন্যান্য সংস্থা। আমাদেরও চেষ্টা যে আমরা এটাকে যেন বাস্তবায়ন করতে পারি, যে লোকজন এখন খেতে পাচ্ছে তিন বেলা কিন্তু নিরাপদ খাদ্য খেতে হবে কীটনাশকবিহীন। আমাদের একটা প্রকল্প আছে নগর কৃষি উৎপাদন প্রকল্প, এর মাধ্যমে আমরা কম্পোস্ট উৎপাদন করি, যেন ঘরেই আমরা সার তৈরি করতে পারি এবং এই সারটা যেন কেমিক্যাল মুক্ত হয়। আম গাছে আমরা স্প্রে করার কথা বলছি, যখন আমের মৌসুম চলতেছে, আমি যে আম গাছে আমরা যখন আমের ফুল আসে তখন একবার স্প্রে করবো, 10-15 দিন পর যখন আমের ফুল আসবে তখন একবার করবো, ফুল আসার আগে একবার, ফুল আসার সময় একবার, এবং ফুল আসার পরে একবার। আম যখন গুটি সাইজ হয় সাইপারমেথ্রিন গ্রুপের, এটা আমরা প্রয়োগ করতে পারি। এরপরে আমরা এই যে আমাদের ঘরে যে রান্নাবান্নার যে উপকরণগুলো আছে এগুলোতে আমরা কম্পোস্ট তৈরি করতে পারি। আমাদের প্রকল্পে এটা আমাদের ধরা আছে, আমরা কম্পোস্ট করার জন্য একটা ড্রামও দিচ্ছি। আমরা আশা করি এটা দেখার পরে অনেকে উদ্বুদ্ধ হবে। আর আমাদের টার্গেট আমাদের এই ঢাকা শহরকে যেন আমরা সবুজে পরিণত করতে পারি, সবুজ বলয়। আমাদের স্লোগান হবে যে ঢাকাকে আমরা সবুজে পরিণত করবো। আমাদের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয় দুইজনই ঘোষণা করেছেন, ঢাকার ছাদগুলোকে যারা বাগানে রূপান্তর করবে, অর্থাৎ ছাদ বাগান করবেন, তাদের জন্য ট্যাক্স অবকাশ সুবিধা ওনারা দেবেন। তো আমরা আশা করতেছি প্রত্যেকটা ছাদ বাগানের মালিক, অর্থাৎ প্রত্যেকটা ছাদের মালিক যেন ঢাকাকে সবুজ করে ফেলেন। এতে আমাদের প্রকৃতি সুন্দর হবে, আমাদের খাদ্য চাহিদা পূরণ হবে এবং আমরা নিরাপদ খাদ্য খেতে পারব। ছাদ বাগানিরা ছাদ নতুন ছাদ করে তারা সবজির চাহিদা পূরণ করতে পারে, ফলের চাহিদা পূরণ করতে পারে এবং ফুল চাষ করে তারা মনের একটা আনন্দ উপভোগ করতে পারবে। পাশাপাশি এই সমস্ত ছাদে বাড়ির সব পরিবারের সমস্ত লোকজন, ছেলে, বৃদ্ধ, যারা তরুণ আছে এবং যারা রিটায়ার্ড করছে, সে সমস্ত সবাই মিলে এই ছাদে নিজেদের সময়টা ব্যয় করিয়ে অবসর সময়টা কাটাতে পারে। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বিনিয়োগকারী তৈরি করছি, নার্সারি ম্যান তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, পাশাপাশি বিভিন্ন ধরনের যারা ছাদ বাগানি করে বেড়ায় তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, এরকম একটা ম্যান পাওয়ার সৃষ্টি করছে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। বিভিন্ন ধরনের গ্রাফটিং, তারপরে বিভিন্ন ধরনের বার্ডিং, নাইফিং, এরা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। পাশাপাশি আমাদের ছাদ কৃষির স্মার্ট এগ্রিকালচারের উপর ক্যাডার অফিসার এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছি, এর মাধ্যমে ছাদ কৃষির যে আধুনিক কলাকৌশলগুলি আছে সেগুলি আমরা এই প্রযুক্তির মাধ্যমে সকলের মাধ্যমে বিস্তৃত করতে যাচ্ছি। জ্যৈষ্ঠ মাসের কৃষি, মজার মজার ফল নিয়ে প্রতি বছর জ্যৈষ্ঠ আসে মধুমাস হয়ে। আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, বাঙিসহ মৌসুমি ফলের পাকা ও মিষ্টি ফলের মম গন্ধে আমাদের রসনাকে বাড়িয়ে দেয়। মৌসুমি ফলের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি আচার, চাটনি, জ্যাম, জেলি জ্যৈষ্ঠের গরমে ভিন্ন স্বাদের ব্যঞ্জনা নিয়ে হাজির হয়। সেই সাথে পুষ্টি সমস্যা দূর হতে পারে কৃষিজীবী ভাই বোনদের। আর এই মাসে চলুন এক পলকে জেনে নিই জ্যৈষ্ঠ মাসের কৃষি ভবনের কাজগুলো। পাট,
পাটের জমিতে আগাছা পরিষ্কার, ঘন ও দুর্বল চারা তুলে পাতলা করা, সেচ, এসব কাজগুলো যথাযথভাবে করতে হবে। ফাল্গুনি তোষা জাতের জন্য একর প্রতি 40 কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। মাটিতে রস না থাকলে বা দীর্ঘদিন বৃষ্টি না হলে হালকা সেচ দিতে হবে এবং বৃষ্টির কারণে পানি জমে থাকলে তা নিকাশের ব্যবস্থা করতে হবে। পাট শাক যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর, তাই নিড়ানির সময় তোলা অতিরিক্ত পাটের চারা ফেলে না দিয়ে শাক হিসেবে ব্যবহার করা যায়। এ মাসে পাটের বিছা পোকা ও ঘোড়া পোকা জমিতে আক্রমণ করে থাকে। বিছা পোকা দলবদ্ধভাবে পাতা ও ডগা খায়, ঘোড়া পোকা গাছের কচি পাতা ও ডগা খেয়ে পাটের অনেক ক্ষতি করে থাকে। বিছা পোকা ও ঘোড়া পোকার আক্রমণ রোধ করতে পোকার ডিমের গাদা পাতার নিচ থেকে পোকা সংগ্রহ করে মেরে বা পুড়িয়ে ফেলতে হবে। জমিতে ডালপালা পুঁতে দিলে পোকা খাদক পাখি যেমন শালিক, ফিঙে ক্ষতিকর এসব পোকা খেয়ে আমাদের দারুণ উপকার করে। আক্রমণ বেশি হলে অনুমোদিত কীটনাশক যেমন প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে কার্বারিল বা ডায়াজানিন বা 1 মিলিমিটার করে সাইপারমেথ্রিন প্রয়োগ করতে হবে।